আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 90 91 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ও হে ঈমানদারগণ, তোমরা জেনে রাখো, নিশ্চয় মদ বা মাদকতা বা মাদক দ্রব্য, নিশ্চয় মাদকতা বা মাদক দ্রব্য, মূর্তি পূজা, জুয়া শয়তানের কাজ, মিনা আমালি শয়তান শয়তানের কাজ, ফাজতানি বুহু, অতএব তোমরা শয়তানের এই কাজকে পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক যে জিনিসের নেশা রয়েছে তাই মদ, আর প্রত্যেক যাতে মদ রয়েছে তাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন, প্রত্যেক যে জিনিসের অল বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম, বিড়ি যদি বেশি খেলে নেশা হয় তো বিড়িতে এক টান দেওয়া হারাম, জর্দা যদি বেশি খেলে নেশা হয় তো জর্দার একটা দানাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদল ব্যক্তি আসলো, এসে জিজ্ঞেস করলো, রাজুলুম মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একজন ব্যক্তি আসলো, এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমরা এক প্রকার শারাব পান করি, তা কি হালাল না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া মুসকিরুন হুয়া, তোমরা যেটা পান করো সেটা কি নেশা তৈরি করে, সেটা কি নেশা সৃষ্টি করে? তখন উত্তরে সাহাবী বলছে, নাম হ্যাঁ সেটা নেশা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক যা কিছু নেশা সৃষ্টি করে, প্রত্যেক যা কিছু নেশা সৃষ্টি করে তাই হারাম, প্রত্যেক যা কিছু নেশা সৃষ্টি করে তাই হারাম। মাদক খাওয়া, মদ্য জাতীয় জিনিস পান করা এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য, এতটাই খারাপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিল, আমার নিকটে একদা জিবরাইল আসলো, জিবরাইল এসে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন, আল্লাহ অভিশাপ করেছেন, আল্লাহ বদদুয়া অভিসম্পাত লানত করেছেন ওই ব্যক্তির উপর যারা মদ আসরিহা, মদ বানাই, হামিলিহা, মদকে বহন করে নিয়ে যায়, ওয়াল মাহমুলাতি ইলাইহি, যার নিকটে মদকে বহন করে নিয়ে যাওয়া হয়, ওয়া বাইইহা, মদকে বিক্রি করে, ও মুক্তাইহা, মদকে ক্রয় করে, ও সাকিহা, মদ নিজে পান করে, পান করায়, ও মুস্তাকিহা, এবং নিজে পান করে, তাদের প্রত্যেকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। এক কথায় মদের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, যা যে যে পেশায় সম্পৃক্ত আছে মদের সাথে, যে বিড়ি বানাচ্ছে, যে তামাক চাষ করতেছে, যে বিড়ি বিক্রি করতেছে দোকানে, যে বিড়ি পান করতেছে খাচ্ছে, যে টাকা দিয়ে আরেকজনকে বিড়ি খাওয়াচ্ছে, প্রত্যেকের উপর আল্লাহ সুবহানাহু তাআলার অভিশাপ। কে বলছেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের নিকটে এসে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম মদ জাতীয় জিনিসকে এত ঘৃণা করতেন, এত ঘৃণা করতেন, এত ঘৃণা করতেন যে যে পাত্রে মদ তৈরি করা হতো সেই যুগে সেই পাত্রগুলোকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম হারাম করে দিয়েছিলেন। এই বাক্য আমি আপনাদের বুঝাতে পারবো না। মদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এতটা ঘৃণা করতেন, মাদক দ্রব্যকে এতটা ঘৃণা করতেন যে সেই কালে যে পাতিলে মদ তৈরি করা হতো ওই পাতিল ব্যবহার করা হারাম করে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই পাতিলও কোনো কাজে ব্যবহার করা হবে না যে পাতিলে মদ তৈরি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিলেন, তখন মদিনার অলি গলি মদের নদীতে প্রবাহিত হয়ে গেছিল, মদের নদীতে পরিণত হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুনতু সাকিল কওমি, যেই দিন মদকে হারাম করা হয় সেই দিন আমি
সাহাবীদের মধ্যে যারা উপস্থিত ছিল তাদেরকে মদ পান করাচ্ছিলাম তখন সেখানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এই মুহূর্তে একজন ঘোষক ঘোষণা দিল যে আল ইয়াউমা ক্বাদ হুররিমা শারাব আজকে মদকে হারাম করা হয়েছে সূরা মায়েদার 91 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু আজকে মদকে হারাম করে দেওয়া হয়েছে এই ঘোষণা যখন মদিনায় দেওয়া হলো তখন তালহা বলতেছেন যে আনাস কুম আহরিকহা মদের যত হাড়ি পাতিল আছে যা আছে দাঁড়িয়ে সবকে ভেঙে খান খান করে দাও তার নির্দেশে সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের সকল হাড়ি পাতিলকে ভেঙে খান খান করে দিয়ে মদিনার রাস্তায় মদের নদীতে প্রবাহিত হয়ে গিয়েছিল কিন্তু আজকে মুসলমানদের সেই ঈমান নাই আজকেও আমি ওই রাসূলেরই হাদিস শোনাচ্ছি কোরআনের ওই আয়াতই পাঠ করতেছি আপনাদের সামনে তারপরও বক্তব্যের সাথে খেয়ানতি করে আপনি এখান থেকে বের হয়ে গিয়ে বিড়ি পান করবেন আল্লাহকে ভয় করুন বক্তব্যকে ভয় করুন একদিন মরতেই হবে তরুণ সমাজকে বলতে চাই তারা জীবনের লক্ষ্য অনুভব করতে পারে না জীবনের লক্ষ্য কি জীবনের সফলতা কি এটা অনুভব করতে না পারার কারণেই আজকের এই অধঃপতন আপনারা ভাবেন মানুষ ভাবে তরুণ ছাত্র সমাজ ভাবে যে পড়াশোনা করে যেভাবেই হোক টাকা পয়সা ইনকাম করে বস্তুবাদী জীবন যাপন করে দুনিয়াতে গাড়ি বাড়ি করাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা মিথ্যা কথা কুশ্চিন কালো এটা সফলতা নয় সেই দিন বুঝতে পারবেন যেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কঠিন কিয়ামতের মাঠে আপনি যেই ছেলেকে মাথার ঘাম পায়ে ফেলে পড়িয়েছেন টাকা পয়সা ইনকাম করেছেন যে স্ত্রীর জন্য তারা সেই দিন আপনাকে দেখে পালিয়ে যাবে সেই দিন আপনিও তাদেরকে দেখে পালিয়ে যাবেন সেই